নমস্কার সকলকে, জয় মা কামাখ্যা, জয় মা তারা, জয় মা কালী। প্রথমেই রাশিফল বলবো, তার আগে আজকের পঞ্চাঙ্গ নিয়ে আলোচনা করব। তার আগে বলবো যে আজকের দিনটা খুব ভালো কাটুক আপনাদের, এই প্রার্থনা করি মায়ের কাছে। এবং যে প্রবলেমগুলো চলছে সেগুলো থেকে বেরিয়ে আসুন, আপনারা ভালো থাকুন এবং চেষ্টা করুন কালবেলা, বারবেলা এবং কাল রাত্রিটাকে অ্যাভয়েড করতে। এতে কী হবে, জায়গাটা সমস্যা থেকে বেরোতে পারবেন এবং মহেন্দ্র চোখ এবং অমৃত চোখে চেষ্টা করুন শুভ কাজগুলো করার, তাতে কী হবে বাধা মুক্তি হবে এবং শুভ যোগে শুভ কাজ করলে শুভ ফল পাওয়া যায়। এবং এর সাথে বলবো যে রাশিফল আমরা যেগুলো বলি সেগুলো থেকে আপনারা একটু সাবধান হতে পারেন, যে প্রবলেমগুলো আছে সেগুলো থেকে বেরিয়ে আসার জন্য সেগুলো একটু ফলো করুন, ফলো করলে উন্নতি হবে। যাদের জন্মদিন তাদের জন্য বছরটা কিন্তু মঙ্গলময় হবে, তাদের কিন্তু উন্নতি হবে এই বছরে, বিভিন্নভাবে আর্থিকভাবে সমৃদ্ধ হবেন আপনারা। এবং আপনারা কিন্তু আপনার যে কর্ম, সেই কর্ম পরিবর্তন হতে পারে, কর্মের চেঞ্জ হতে পারে, আপনাদের ট্রান্সফার হতে পারে বা আপনারা যে কাজটা করছেন সেইটা কিন্তু ট্রান্সফার বা চেঞ্জ হতে পারে, ভালো কিছু হতে পারে আপনাদের জন্য, মোটের ওপর ভালো বছরটা। তবে কি আছে, প্রবলেম একটা আছে, প্রবলেম হচ্ছে শারীরিকভাবে কিন্তু একটা সমস্যা হতে পারে আপনাদের, শরীর কিন্তু সাথ দেবে না, শরীর কিন্তু কাজের জায়গাটা সময় আপনি কিন্তু শরীর সেইভাবে আপনার সাথ দেবে না, যার ফলে কর্মে আপনার কিন্তু বছরের শেষের দিকটাতে কিছুটা ট্রাভেল হতে পারে, প্রবলেম হতে পারে। আর কি আর হচ্ছে জায়গাটা, আপনার কিন্তু এই বছরে বিবাহের যোগ, যদি আপনি বিবাহযোগ্যা হয়ে থাকেন বা বিবাহ যোগ আপনার যদি বয়স হয়ে থাকে তাহলে কিন্তু এই বছরে আপনার বিবাহ হতে পারে। আর কি আর দ্বিতীয়ত যেটা আছে সেটা হচ্ছে যে আপনি কিন্তু ভূ সম্পত্তি লাভ করতে পারেন, বা মাটি বা যেটা হয় বাস্তু আপনারা কিন্তু লাভ করতে পারেন এই বছরে। তো মোটের ওপর বছরটা ভালো যাবে, যে জায়গাটা সমস্যা শরীরের জায়গাটা একটু ঠিকঠাক করতে হবে, ঠিক থাকলে ভালো হবে। মায়ের দিক থেকে সমস্যা হতে পারে, মায়ের সাথে রিলেশন খারাপ হতে পারে এই বছরে কোনো কারণে। কি করবেন করলে ভালো হবে এই বছরে, চেষ্টা করুন যে সারা বছর আপনার যিনি ইষ্ট দেবী সেই দেবীকে নিয়মিত হলুদ ভোগ দেওয়ার বা হলুদ মিষ্টি নিবেদন করার, আপনার সাধ্যমতো তাকে হলুদ ভোগ নিবেদন করুন, দেখবেন ভালো হবে, আপনি প্রবলেমগুলো থেকে বেরোতে পারবেন, ভালো থাকতে পারবেন, উন্নতি হবে। আর কি করবেন না এই বছরে, আপনি চেষ্টা করবেন ঋণ নিয়ে কোনো ব্যবসা বা বাণিজ্য না করার, করলে সেই ব্যবসা বা বাণিজ্যতে লস হতে পারে বা সমস্যা হতে পারে। এবং যদি আপনি শেয়ার ট্রেডিং বা ফাটকা কোনো কাজের সাথে যুক্ত হন তাহলে কিন্তু আপনাকে একটু বললো জ্যোতিষের পরামর্শ নিয়ে চলতে, তার কারণে অহেতুক কিন্তু আপনার অর্থের ক্ষতি হতে পারে বা অর্থের সংকট আপনার কিন্তু আসতে পারে এই বছরে যদি আপনি ঋণ নিয়ে কোনো কাজ করছেন। তো বলবো জ্যোতিষ বন্ধুর সাথে পরামর্শ করে একটু তারপরে এগোতে, না সমস্যা হতে পারে। তো বলবো যে আপনাদের বছরটা খুব ভালো কাটুক, আমার ইষ্টদেবীর কাছে গুরুদেবের কাছে এই প্রার্থনা করি, মঙ্গলময় হোক আপনার বছর, আপনি উন্নতি করুন, খুব ভালো হোক আপনার এবং আপনার যে প্রবলেম সেগুলো থেকে আপনি বেরোতে পারেন। এরপর আলোচনা করবো যাদের বিবাহ বার্ষিকী আজকে, যাদের আজকে দিনে বিবাহ হয়েছিল তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের কিন্তু এই বছর আপনার শুভ সংবাদ পেতে পারেন, আর আপনাদের কিন্তু এই বছরটা মোটের উপর ভালোই যাবে। একে অপরকে সময় দেবেন এই বছরের অন্য বছরের তুলনায় এবং একে অপরকে কিন্তু হেল্প করবেন আপনারা, তো মোটের উপর ভালো। যেটা হতে পারে যে তৃতীয় ব্যক্তির দ্বারা কোনো রকম সম্পর্কে প্রবলেম হতে পারে, আপনাদের দুজনের জন্য কোনো প্রবলেম হবে না রিলেশনশিপে, প্রবলেম হতে পারে তৃতীয় কোনো ব্যক্তির দ্বারা। তো সেই জায়গাটা যদি হয়ে থাকে বা হওয়ার চান্সেস থাকে তাহলে কিন্তু বলবো আপনার ইষ্টদেবী বা আপনি যারা আরাধনা করেন তার অনুমতি নিয়ে যোগাযোগ করতে এই প্রবলেম থেকে বেরোনোর জন্য। আর খুব ভালো কাটুক আপনাদের এই বছরটা, একে অপরকে খুব ভালোবাসুন, একে অপরকে সময় দিন আর উন্নতি করুন, দুজনেই কেরিয়ারের ক্ষেত্রে লাইফের ক্ষেত্রে খুব ভালো হোক এবং কারো নজর না লাগে এই বছরে, সেই প্রার্থনা করি আমার ইষ্টদেবীর কাছে গুরুদেবের কাছে। তো এরপরে আলোচনা করব রাশিফল নিয়ে, রাশিফল নিয়ে আলোচনা করার আগে একটাই কথা বলবো, রিকোয়েস্ট করবো আপনাদের কাছে,
যদি অনুষ্ঠান ভালো লেগে থাকে, যদি মনে হয় যে অনুষ্ঠানটা ভালো হচ্ছে, আপনাদের যেগুলো বলছি সেগুলো প্রেডিকশানটা মিলছে, রিসার্চ ওয়ার্ক ঠিক আছে, সেটা তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। কারণ অনেক পরিশ্রম করি আমরা, অনেকে আমার সাথে যুক্ত তারা অনেক পরিশ্রম করে, হ্যাঁ, তো সবারই ভাল লাগে যদি আপনারা কমেন্ট করে জানান। একটা কমেন্ট আমাদেরকে অনেক উৎসাহ দেয় আমাদের, তো সেই জন্য বলবেন, বললে অনেক ভালো হবে। আর যারা প্রথমবার এই অনুষ্ঠান দেখছেন, যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর যারা আগে অনুষ্ঠান দেখেছেন তারা তো সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে বলবো না। আর যাদেরকে আপনারা ভালোবাসেন, যারা আপনার খুব ক্লোজ, তাদেরকে অনুষ্ঠানটা শেয়ার করবেন, তাদের সাথে তাদেরকে দেখার জন্য অনুরোধ করবেন, তাহলে তাদেরও উন্নতি হবে, তারাও যদি ফলো করে চলতে পারে তাহলে কিন্তু ভালো থাকতে পারবে তারা। আপনারা ভালো থাকুন এটাই চাই, এটাই সবসময় প্রার্থনা করি দেবীর কাছে যে আপনারা যাতে ভালো থাকতে পারেন। তো প্রথমেই আলোচনা করব মেষ রাশি নিয়ে। মেষ রাশির ক্ষেত্রে যেটা পাচ্ছি, দামপত্রের জায়গাটা কিছুটা হলেও প্রবলেম হতে পারে এই আজকের দিনে, দামপত্র কলহর জায়গাটা হতে পারে আজকের দিনে। তো সেই জায়গাটা সমস্যা সমাধানের জন্য একটু কথা বলুন, আলাপ আলোচনা করুন, দেখবেন ভালো থাকতে পারবেন। প্রেম প্রণয়ের যারা রিলেশনে আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনটায় ঝামেলাঘাটি অশান্তি হতে পারে। আর শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনি আজকে ওয়ারিড থাকবেন, সেই জায়গাটা ওয়ারিড থাকাই ভালো। আপনি সেই জায়গাটা যদি প্রবলেম থেকে থাকে সেটাকে চিকিৎসার মাধ্যমে ঠিক করার চেষ্টা করুন। আজকে আপনার শুভ রং হচ্ছে যেটা পিচ কালার বা হোয়াইট কালার, দুটোর মধ্যে যে কোনো কালার ব্যবহার করতে পারেন, ভালো হবে। আজকে শুভ কাজে যাওয়ার সময় অল্প একটুখানি গব্য ঘৃত বা গরুর দুধের ঘি একটু মুখে দিয়ে বেরোন, দেখবেন ভালো হবে। এরপরে আলোচনা করব বৃষরাশি নিয়ে। বৃষরাশির ক্ষেত্রে এটা পাচ্ছি, সেটা হচ্ছে যে আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি বা আর্থিকভাবে উন্নতির যোগ আজকে কিন্তু আছে, অর্থপ্রাপ্তি হতে পারে। বাড়িতে কিন্তু ছোটোখাটো ঝামেলা হতে পারে বাইরের লোকের জন্য, বাইরের লোকের জন্য আপনার বাড়িতে শান্তি বিঘ্নিত হতে পারে আজকে। আজকে আপনার জন্য শুভ রং হচ্ছে গোল্ডেন কালার ব্যবহার করুন, করলে ভালো হবে। এবং শুভ কাজে যাওয়ার সময় অল্প একটু মধু মুখে দিয়ে যান, দেখবেন যে বৃহৎ ফলপ্রাপ্তি হবে আপনার। আর চানের সময় যদি পারেন চানের জলে একটু দুধ দিয়ে দিন, দেখবেন যে এই যে গৃহের যে অশান্তি সেগুলো থেকে কীভাবে বেরোবেন সেই বুদ্ধি আপনি বার করতে পারবেন। নেক্সট মিথুন রাশি। মিথুন রাশি জাতক জাতিকাদের যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে মায়ের কিছু সমস্যা, মায়ের কিছু ভুলের জন্য আপনাদেরকে ফেস করতে হবে প্রবলেম। তো মায়ের জায়গাটা আমি বলি লিভিং গড, তো তার কোনো ভুল আপনার কিন্তু হয়তো সাময়িক প্রবলেম দিচ্ছে, কিন্তু আপনার কিন্তু এই ভুলের জন্য পরবর্তীকালে উন্নতিও লাভ করবেন আপনি। তো মায়ের কখনো ভুলটাকে আমি ভুল বলে মনে করি না, মায়ের ভুলটা সবসময় সন্তানের জন্য কোনো না কোনোভাবে ঠিকই হয়ে থাকে। তো সেই ভুলটা সাময়িকভাবে হলেও প্রবলেম ফেস করবেন। মায়ের জন্য অর্থ ব্যয় হতে পারে আপনার, মাতৃস্থানীয় করার জন্য হতে পারে, এবং পরিবারের জায়গাটা কিন্তু আজকে আনন্দ অনুষ্ঠান হতে পারে, তো মোটের উপর ভালো। আজকে আপনি ব্যবহার করবেন সিলভার কালার বা সাদা কালার, যদি ব্যবহার করেন দেখবেন ভালো হবে। আর শুভ কাজে যাওয়ার সময় অল্প একটু দুধ হলুদ দিয়ে বা কেশর দিয়ে মুখে দিয়ে যান, দেখবেন বৃহৎ ফলপ্রাপ্তি হবে, প্রবলেমগুলো থেকে বেরোতে পারবেন, ভালো থাকতে পারবেন। আর আজকে শুভ কাজে যদি আপনি যাচ্ছেন কোনো কাজ করতে, তাহলে আপনি কোনো মাতৃমন্দিরে রস মানে লাল কালারের মিষ্টি, কোনো পান্তুয়া বা এই টাইপের মিষ্টি দিয়ে পুজো দিয়ে যান, দেখবেন যে আপনার কর্মটা সাকসেস হবে। পরবর্তী রাশি কর্কট। কর্কটের ক্ষেত্রে এটা পাচ্ছি সেটা হচ্ছে যে বন্ধুর দ্বারা কিন্তু আজকে উন্নতি হতে পারে, অর্থপ্রাপ্তি হতে পারে। যেটা হতে পারে যে আপনার দূরে কোনো ভ্রমণের পরিকল্পনা আজকে কিন্তু হতে পারে, তো সেইটার জন্য কিন্তু অর্থ ব্যয়ও হতে পারে। আর কি হতে পারে, আপনি কিন্তু আপনার পার্টনারের সাথে কোনো বিজনেস বা আপনার যিনি লাইফ পার্টনার তার সাথে বিজনেসের ব্যাপারে আজকে আলোচনা করতে পারেন, যেটা আপনার কিন্তু লাইফে উন্নতি হবে বা আপনার কেরিয়ারে গ্রোথে সাহায্য করবে। আর যারা পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু বিদেশে পড়তে যাওয়ার জন্য বা বাইরে ভালো কোথাও পড়তে যাওয়ার জন্য যোগাযোগ হতে পারে, কথাবার্তা হতে পারে। আজকে আপনার জন্য লাকি কালার হচ্ছে স্কাই কালার বা ব্লু কালার। আর শুভ কাজে যাওয়ার সময় একটু কেশর মুখে দিয়ে আপনি যান, দেখবেন ভালো হবে, আপনার উন্নতি হবে। আর এরপর আলোচনা করব সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে এটা পাচ্ছি সেটা হচ্ছে যে আপনার কর্ম আর আপনি যদি ব্যবসা করছেন তাহলে ব্যবসায় যেটা হতে পারে যে আজকে বাড়তি লাভ হতে পারে। আর যদি আপনি চাকরি করছেন চাকরির ক্ষেত্রে লাভ তো সেই দিনকে হয় না, আপনার কাজ আজকে যেটা করবেন সেটা হতে গিয়ে মান্থ এন্ডে গিয়ে আপনি বেনিফিট পাবেন, এমন কিছু কর্ম করবেন যেটা আপনাকে মান্থ এন্ডে গিয়ে বেনিফিট দেবে বা উন্নতি দেবে। আর আপনার যে বিজনেস পার্টনার সে এমন কিছু ডিসিশন নেবে যেটা হয়তো আপনাকে আইনের দ্বারস্থ হতে পারে বা আইনের সাহায্য নিতে হতে পারে, তো সেই জায়গাটা যদি হয় সেই জায়গাটা আজকে আপনি নিতেই পারেন, কোনো অসুবিধা নেই। আর আপনার পরিবারের দিক থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে পরিবারে আজকে কিন্তু কোনো নতুন অতিথি আসতে পারে আপনার পরিবারে, তো সেই জায়গা থেকে ভালো। আর আজকে যেটা করবেন শুভ কাজে যাওয়ার সময় আপনি
অল্প একটু মধু বা অল্প আখের গুড় দুটোর মধ্যে যে কোনো একটা মুখে দিয়ে যদি যান শুভ কাজে, আপনার ভালো হবে। আর আপনার লাকি রং হচ্ছে আজকের জন্য হোয়াইট কালার বা অফ হোয়াইট কালার, অথবা রেড কালারও আপনি ব্যবহার করতে পারেন। পরবর্তী রাশি বা লগ্ন কন্যা, কন্যার ক্ষেত্রে এটা পাচ্ছি সেটা হচ্ছে যে আজকে আপনার কিন্তু দুর্ঘটনার যোগ দেখা যাচ্ছে, তো সাবধানে গাড়ি চালাবেন, সাবধানে আপনি ড্রাইভ করবেন। যদি আপনি পাবলিক ভেহিকলসে যাচ্ছেন তাহলে রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন। আপনার সন্তানের দিক থেকে কিন্তু আজকে আপনি ভালো খবর পেতে পারেন, সন্তানের উন্নতির খবর পেতে পারেন, তো সেই জায়গাটা বেটার আপনার আজকে সন্তানের দিক থেকে। আর অর্থপ্রাপ্তির জায়গাটা কিছুটা হলেও বাধাপ্রাপ্ত হবে, অর্থ আসবে বলেও হয়তো আপনি আজকে অর্থটা পাবেন না, একটু ডিলে হয়ে যাবে। আজকে যদি শুভ কাজে যাচ্ছেন, শুভ কাজে যাওয়ার সময় চেষ্টা করুন সি গ্রিন বা সবুজ কালার ব্যবহার করার, করলে ভালো হবে। আজকে সোনা ক্রয় না করার ভালো আপনার জন্য। এবং শুভ কাজে যাওয়ার সময় অল্প একটুখানি গব্য ঘৃত আর মধু, ঘি মধু মুখে দিয়ে যান, দেখবেন ভালো হবে। যারা চাইছেন কথা বলতে, যারা চাইছেন নিজের বিষয়ে, নিজের ছকের বিষয়ে জানতে পুঙ্খানুপুঙ্খভাবে, যারা চাইছেন গোপনভাবে কনসালটেন্সি করতে, আপনার বাড়িতে বসে আপনি কনসালটেন্সি পেতে পারেন। তার জন্য আপনাকে করতে হবে শুধুমাত্র বুকিং নাম্বার ফোন, এবং আপনি আপনার বাড়িতে বসে অনলাইন কনসালটেন্সির মাধ্যমে কনসালটেন্সি পেতে পারেন। এছাড়া তো আমরা আছি রেগুলার শিয়ালদাতে, বেহালাতে এবং কৃষ্ণনগর, শিলিগুড়ি, এছাড়া তারাপীঠে প্রত্যেক অমাবস্যাতে পাবেন, এবং আপনারা পাবেন তমলুকে। তো যারা চাইছেন বুকিং করতে, তাদেরকে বলবো যে ইমিডিয়েটলি বুকিং নাম্বারে ফোন করে কনসালটেন্সির জন্য কথা বলে নিন। এবং যারা কনসালটেন্সি করেন তাদেরকে আমরা যেটা করি, লাইফ টাইম হরোস্কোপ ফ্রি অফ কস্ট দেওয়া হয়, যেটা পিডিএফ কপি আপনারা পাবেন যারা অনলাইন কনসালটেন্সি করছেন। এবং আপনারা এটা থেকে আপনার ডেইলি ওয়াইজ কোন দিন আপনার বিপদ, কোন দিন আপনার ভালো, কোন দিন আপনার প্রবলেম আছে, কোন দিন আপনার বন্ধুর থেকে আপনার প্রাপ্তি আছে, কোন দিন আপনার শুভ, কোন দিন ধনবৃদ্ধি, সেগুলি জানতে পারবেন নিয়মিত। তো তার জন্য বলবো যে ইমিডিয়েটলি ফোন করে আমাদেরকে কনসাল্ট করতে পারেন বুকিংয়ের জন্য। তো তার জন্য আপনাকে ডায়াল করতে হবে 7890047777 অথবা 9800871708। পরবর্তী রাশি তুলা, তুলার ক্ষেত্রে এটা পাচ্ছি সেটা হচ্ছে যে আপনার পারিবারিক লাইফ বা ফ্যামিলি লাইফ কোনোভাবে প্রতিবেশীর দ্বারা বা অন্য কারোর দ্বারা ডিস্টার্ব হতে পারে। আর কেরিয়ারের জায়গাটা আজকে উন্নতি পরিলক্ষিত হচ্ছে, উন্নতির যোগ চলছে আপনার, উন্নতি হতে পারে, তো সবের ওপরে মোটামুটি ভালোই যাবে। এবং আর্থিক জায়গা থেকে কিছুটা হলেও আপনার কিন্তু ব্যালেন্স মেনটেন থাকবে, ব্যয় এবং আয়ের মধ্যে ব্যালেন্স থাকবে। আর তুলার যেটা পাচ্ছি, শুভ কাজের জায়গাটা যাওয়ার সময় চেষ্টা করুন যে আপনি হলুদ কালারের কোনো কিছু ব্যবহার করার বা অরেঞ্জ কালার ব্যবহার করার, তাহলে ভালো হবে। এবং শুভ কাজে যাওয়ার সময় অবশ্যই একটুখানি কেশর মুখে দিয়ে যান, দেখবেন যে বৃহৎ ফলপ্রাপ্তি হবে আজকের দিনে। আর আজকের দিনে কোনোভাবেই আপনি লোহার জিনিস কিনবেন না, কিনলে সমস্যা হতে পারে। পরবর্তী রাশি বৃশ্চিক, বৃশ্চিকের ক্ষেত্রে এটা পাচ্ছি সেটা হচ্ছে যে আপনাদের কিন্তু কর্মের জায়গাটা একটু হলেও প্রবলেম আসতে পারে, প্রেশারে থাকতে পারেন আপনারা। আজকে আপনাকে অনেকবার না শুনতে হতে পারে আপনার যারা ফ্যামিলি মেম্বার, আপনার যারা কাজের জায়গা, সেখানে আপনাকে না শুনতে হতে পারে, তো সেই জায়গাটা একটু মেন্টালি প্রিপেয়ার থাকুন। আজকের দিনটা তুলনামূলকভাবে একটু ডিপ্রেশনের মধ্যে দিয়ে আপনি যেতে পারেন, কিন্তু দিনের শেষে আপনার কিন্তু বন্ধু বান্ধবের দ্বারা আনন্দ আপনি উপলব্ধি করবেন, বা আপনার উন্নতি জায়গাটা কিছুটা হলেও ভালো হবে, ভালো থাকবেন দিনের শেষের জায়গাটা। বৃশ্চিকের ক্ষেত্রে আরেকটা পার্ট বলি, সেটা হচ্ছে যে আজকে যদি আপনি কোনো ফাটকা ব্যবসার সাথে ইনভলভ থাকেন, সেই ক্ষেত্রে ইনভেস্টমেন্ট না করাই ভালো, রিস্ক না নেওয়াই উচিত হবে আপনার, তাহলে চাপ হয়ে যাবে, ঝামেলা হয়ে যাবে, অশান্তি হয়ে যাবে, প্রবলেম ফেস করবেন। তো বৃশ্চিকের ক্ষেত্রে শুভ রং হচ্ছে ব্রাউন কালার অথবা মেরুন কালার, দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারেন, দুটোই করতে পারেন। আর শুভ কাজে যাওয়ার সময় অল্প একটুখানি কেশর আর তার সাথে মধু, মধুর মধ্যে কেশর দিয়ে একটু ঘষে সেটা একটু মুখে দিয়ে যান, দেখবেন যে বৃহৎ ফলপ্রাপ্তি হবে, প্রবলেমগুলো থেকে ভালো থাকতে পারবেন। এত যে না শোনার কথা বলেছিলাম সেটা তো শুনতে হবে না, হ্যাঁ শুনবেন আপনি। আর বৃশ্চিকদের আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে যদি আপনি বন্ধু বান্ধবের সাথে ব্যবসা করছেন তাহলে তাদেরকে লোন না দেওয়াটা আপনার পক্ষে ভালো হবে আজকের দিনে। ধনু, পরবর্তী রাশি ধনুর ক্ষেত্রে বলবো যে আপনার কাজের যে ফ্লো ছিল, যে কাজটা এগোচ্ছিল যেভাবে, যে বেগে, সেই কাজের জায়গাটা কিছুটা হলেও গতি স্লথ হয়ে যাবে, আটকে যাবেন আজকের দিনে। আপনার মনে হতে পারে যে কাজটা বোধহয় বন্ধ হয়ে গেল, বন্ধ হবে না, সাময়িকভাবে আপনাকে একটু আটকে যাবে, কিন্তু কাজটা আস্তে আস্তে দেখবেন আপনার আবার ফের চালু হয়ে যাবে। কর্মের জায়গাটা ধন প্রাপ্তির ক্ষেত্রে বিশেষ করে এই জায়গাটা হবে, আর্থিক জায়গাটা আজকে প্রাপ্তিটা বাধাপ্রাপ্ত হতে পারেন, বন্ধুদের থেকে
একটু সাবধানে থাকতে হবে, বন্ধুদের দ্বারা মিসগাইড হতে পারেন, যার ফলে আপনি ভুল ডিসিশন নিতে পারেন খুব পরিচিত লোকদের থেকে, তো সেই জায়গাটা সাবধানে থাকতে হবে। আর ধনুর ক্ষেত্রে একটা বলবো যে আজই কিন্তু দুর্ঘটনার চান্স আছে, তো ইলেকট্রিক্যাল কাজের সাথে যারা যুক্ত বিশেষ করে তাদেরকে সাবধান থাকতে হবে, আর ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট থেকে সাবধানে থাকতে হবে। আর কি শুভ রং আপনার জন্য হচ্ছে সাদা কালার বা অফ হোয়াইট কালার, দুটোই ব্যবহার করতে পারেন। আর শুভ কাজে যাওয়ার সময় চেষ্টা করুন যে অল্প একটুখানি ঘি মুখে দিয়ে বেরোনোর বা ঘি আর মধু একসাথে মুখে দিয়ে বেরোনোর, তাহলে কিন্তু বৃহৎ ফলপ্রাপ্তি হবে, প্রবলেমগুলো থেকে বেরোতে পারবেন। পরবর্তী রাশি বা লগ্ন মকর, মকরের ক্ষেত্রে এটা পাচ্ছি সেটা হচ্ছে যে পরিবারের দিক থেকে আজকে সাপোর্ট থাকবে, বন্ধুদের দিক থেকে সাপোর্ট থাকবে, লাইফ পার্টনারের দিক থেকে সাপোর্ট থাকবে। প্রবলেম হচ্ছে আমার যে চাহিদা, মানে আমরা যতটা চাইবো ততটা কিন্তু আমার প্রাপ্তি হবে না, কিন্তু প্রাপ্তির জায়গাটা নর্মালি আমরা কর্ম অনুযায়ী কিছুটা হলেও কম পেলেও পাবো, একদম জিরো হবে না। যদি আপনি আজকে পাওয়ার কথা ছিল 10 টাকা, তো আপনি সেই জায়গাটা গিয়ে হয়তো 4 টাকা পাবেন বা 5 টাকা পাবেন, খুব বেশি হলে 6 টাকা পাবেন, কিন্তু 10 টাকা আপনি পাবেন না। তো হতাশা হবেন না, আপনি পরবর্তীকালে এই জায়গাটা গিয়ে হয়তো মেক আপ করতে পারেন বা প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারেন। মকরের ক্ষেত্রে আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে যদি আপনার সম্পর্কে থেকে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা ভালো দিন, একে অপরকে সময় দিতে পারেন, একে অপরের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন। আর শুভ রং আজকের জন্য আপনাদের জন্য ব্রাউন কালার বা বাদামি রং ব্যবহার করুন ভালো হবে, অথবা সাদা রং ব্যবহার করুন ভালো হবে। আর শুভ কাজে যাওয়ার সময় একটু আখের রস বা আখের গুড় দুটোর মধ্যে একটি মুখে দিয়ে যেতে পারেন, এবং শুভ কাজে যাওয়ার সময় আপনার মায়ের আশীর্বাদ নিয়ে যান, দেখবেন ভালো হবে, ফল পাবেন আপনি এবং আপনার প্রবলেমগুলো থেকে বেরোতে পারবেন। পরবর্তী রাশি কুম্ভ, কুম্ভের ক্ষেত্রে এটা বলবো সেটা হচ্ছে যে আজকে কিন্তু আপনার অনেক কটা দরজা খুলে যাবে, যে দরজাগুলো দীর্ঘদিন ধরে টোকা দিচ্ছিলেন আজকেই সেই দিন যেদিনকে দরজাটা খুলবে, আপনি প্রবেশ করতে পারবেন। প্রবেশ করলে কি উন্নতি, প্রবেশ করলে কি আমি প্রাপ্তি পাবো, অর্থ আসবে, না প্রাপ্তি না, আজকে আপনি কিন্তু এগোতে পারবেন, আপনার কেরিয়ার এক ধাপ হলেও এগোবে, যে জায়গাটা প্রাপ্তির জন্য আপনি কিন্তু প্রাপ্তিটা পরে পাবেন, আজকে এগোতে পারবেন। আর কি আর হচ্ছে প্রেম প্রণয় সম্পর্কে যদি থেকে থাকেন সেই ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, প্রেমের ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির দ্বারা ঝামেলা অশান্তি হতে পারে, এবং সেটা কিন্তু একটু সামলে চলতে হবে, বোঝাতে হবে একে অপরকে, যাতে এই প্রবলেমগুলো এখন হচ্ছে কিন্তু এটা পার্মানেন্ট না, একে অপরকে বোঝানোটা দরকার, আর একে অপরকে সময় দেওয়ার চেষ্টা করুন আজকের দিনে। আর কি খেয়ে যাবেন, কি রং শুভ আপনাদের জন্য, শুভ রং হচ্ছে আজকে ব্ল্যাক অথবা ব্লু, দুটোর মধ্যে একটা ব্যবহার করতে পারেন যে কোনো একটি, আর তার সাথে গোল্ডেন কালারও ব্যবহার করতে পারেন, বা সোনার কোনো জিনিস ব্যবহার করলে আপনি এক্সট্রা হেল্প পাবেন, লাক আপনার ফেভারে থাকবে। আর আজকের দিনে কি শুভ জিনিস, কি মুখে দিয়ে গেলে শুভ হবে আপনার জন্য, আজকের দিনে যদি আপনি মুখে দিয়ে একটু ঘি আর মধু যান, তাহলে দেখবেন আপনার দিনটা ভালো হবে, আপনি প্রবলেমগুলো থেকে বেরোতে পারবেন। এরপর আলোচনা করবো মিনের ক্ষেত্রে এটা পাচ্ছি সেটা হচ্ছে যে কাজের জায়গাটা কিন্তু একটু ডিস্টার্ব থাকবে আজকে, আজকে কাজটা নিয়ে কিন্তু আপনাকে টেন্স দেখাবে, আজকে কর্মস্থানে কিন্তু আপনার বিপক্ষে সবাই থাকবে, আজকে আপনাকে অনেকবার না শুনতে হতে পারে আপনার যারা পার্টনার তাদের দ্বারা বা আপনার যারা কলিগ তাদের দ্বারা, আজকে আপনাকে সেইভাবে কেউ সাপোর্ট করবে না কর্মের জায়গাটা। পরিবারের দিকে কিন্তু আজকে গৃহে নতুন অতিথি আসতে পারে, কর্মের ক্ষেত্রে যে প্রবলেমটা জন্য আপনার মুড অফ থাকবে সেটা কিন্তু পরিবারের অতিথি আসবে, সে হয়তো ভালো খবর নিয়ে আসবে, সে হয়তো আপনার জন্য কিছু উপহার নিয়ে আসবে, যার ফলে আপনি ভালো থাকতে পারবেন। আর কি আর বাইরে যাওয়ার জন্য আপনার কিন্তু প্রিপারেশন আজকে নিতে পারেন। তো মোটের উপর দিনটা ভালো, সকালের দিকটা কিছু প্রবলেম থাকলেও রাত্রির পরে বিকেলের পরে দিনটা ভালো যাবে। আর আজকে আপনার জন্য লাকি কালার হচ্ছে অরেঞ্জ কালার বা গোল্ডেন কালার, দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করুন ভালো হবে। আজকে সিলভার কোনো জিনিসপত্র কাউকে দেবেন না, পড়তে বা গিফট দিলে সমস্যা হবে। আর আজকে শুভ কাজে যাওয়ার সময় একটু বাটার আর তার সাথে একটু মিশ্রি, এটা একটু আপনার ইষ্টদেবীকে নিবেদন করে আপনি তারপর গ্রহণ করে যান, দেখবেন বৃহৎ ফলপ্রাপ্তি হবে, প্রবলেমগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন, ভালো থাকতে পারবেন, উন্নতি করবেন লাইফে, আপনার যে সমস্যা সেগুলো ভালো জায়গায় যাবে, সমস্যা দূরে চলে যাবে এবং ভালো হবে। যেতে যেতে একটাই কথা বলবো, রিকোয়েস্ট যে যদি অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাতে, এবং কী নিয়ে অনুষ্ঠান করলে ভালো হয় সেটাও জানাতে, তাহলে সেইগুলো নিয়ে অনুষ্ঠান করার চেষ্টা করব, আপনাদের সঙ্গে কথা বলবো এবং সেইগুলো সলিউশন দেওয়ার চেষ্টা করব। আর আপনার যারা প্রিয়জন, আপনার যারা কাছের যারা খুব, তাদেরকে এই অনুষ্ঠানটা শেয়ার করবেন, তাহলে তাদের উন্নতি হবে, ভালো হবে, তারা ভালো থাকতে পারবে। যদি আপনি মনে করেন যে আমার অনুষ্ঠান দেখে আপনার উন্নতি হচ্ছে, তাহলে আপনার
প্রিয়জনদের সাথে অনুষ্ঠানটি শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। আজকে এখানেই শেষ করছি, খুব ভালো থাকবেন, খুব ভালো কাটুক আপনাদের দিনটি, খুব উন্নতি করুন আপনারা, এই প্রার্থনা করি আমার ঈশ্বরদেবীর কাছে, গুরুর কাছে এবং মাতারার কাছে। জয় মাতারা।